হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে সবাইকে স্বাগত। তো শুরু করছি আজকের আমাদের মক টেস্ট। তো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও। তো আজকের প্রথম কোশ্চেনের নাম দেখছি, বাটাভিয়ার বর্তমান নাম কি? ঠিক আছে, বাটাভিয়ার প্রথম কোশ্চেন, বাটাভিয়ার বর্তমান নাম কি? তো দেখো অপশানগুলো, জাকার্তা, ভার্টিকান, গ্রেট ব্রিটেন নাকি অস্ট্রেলিয়া। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ, এ কিন্তু এটার সঠিক উত্তর। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলেছে, অলিম্পিক বলয় হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক? মানে অলিম্পিক বলয় যে হলুদটা থাকে সেটা কোন মহাদেশের প্রতীক? তো দেখে নিই অপশানগুলো, এশিয়া, ইউরোপ, আমেরিকা নাকি অস্ট্রেলিয়া। তো বন্ধুরা এটি সঠিক উত্তর হলুদ বর্ণ, এটা কিন্তু হয়ে যাবে এশিয়া। ঠিক আছে, এশিয়া কিন্তু এটার সঠিক উত্তর। এবং ব্লু কার আছে, ব্লু কিন্তু ইউরোপের ব্লু, হ্যাঁ, আর রেড হচ্ছে গিয়ে আমেরিকা, আর গ্রিন কিন্তু অস্ট্রেলিয়ার। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো চলে যাচ্ছে আমাদের তৃতীয় নম্বর কোশ্চেনে। তো তৃতীয় নম্বর কোশ্চেনে দেখি কী বলেছে, কতজন মহিলা এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন? তো অপশানগুলো দেখো, পাঁচজন, চারজন, ছজন নাকি তিনজন। তো এটির সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, এ কিন্তু এটার সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমরা চার নম্বর কোশ্চেনে। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাবো এবং টেলিগ্রামেও যুক্ত হয়ে যাবো। ঠিক আছে, আমরা নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা চার নম্বর কোশ্চেন দেখছি, কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? তো অপশানগুলো দেখি, 1911, 1925, 1975, 1956। তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1975, এটা কিন্তু অপশান সি, কিন্তু এটা সঠিক উত্তর। তো চলে যাচ্ছে আমরা চার নম্বর কোশ্চেনে। চার নম্বর কোশ্চেন কি বলেছে, বাংলা ভাষায় গদ্য সাহিত্য কি, প্রথম গদ্য সাহিত্য কি বাংলা ভাষায়? তো অপশানগুলো দেখে নিই। তো অপশানগুলো হচ্ছে গিয়ে রাজতরঙ্গিনী, প্রতাপাদিত্য, হুতুম প্যাঁচার নকশা নাকি অভিজ্ঞান শকুন্তলা। তো বন্ধুরা এটি সঠিক হয়ে যাবে কিন্তু উত্তর অপশান সি, কিন্তু এটা সঠিক উত্তর। ঠিক আছে, হুতুম প্যাঁচার নকশা। তো আমরা ছয় নম্বর কোশ্চেনের দিকে চলে যাচ্ছি, নেপোলিয়ান বোনপার্ট কোন যুদ্ধে পরাজিত হন, কোন যুদ্ধে পরাজিত হন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, ওয়াটারলু, এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা সাত নম্বরের কোশ্চেনের দিকে, ফিজির রাজধানীর নাম কি, ফিজির রাজধানীর নাম কি? তো অপশানগুলো দেখে নিই, মনরোভিয়া, আদিস আবাব, সুভা, ফ্রিটাউন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সুভা, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। ঠিক আছে, ও আব্বিস আবাবার কিন্তু ইথিওপিয়া, ঠিক আছে, ও মনরোভিয়ার কিন্তু লাইবেরিয়া। ঠিক আছে, তো ওগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো আট নম্বর কোশ্চেনটা আমরা দেখি, আট নম্বর কোশ্চেন কী বলেছে, কত বছর পর ফিনান্স কমিশন গঠন হয়, কত বছর পর? তো দেখো অপশানগুলো, পাঁচ, চার, দুই, তিন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, এ কিন্তু এটির সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা নয় নম্বর কোশ্চেনে। নয় নম্বর কোশ্চেন কী বলেছে, জালিওয়ানা বাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইংল্যান্ড গিয়ে জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন, তার নাম কি? বন্ধুরা এটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, উদম সিং কিন্তু এটির সঠিক উত্তর। ঠিক আছে, তো দশ নম্বর কোশ্চেনটা আমরা দেখিনি। তো তোমরা কিন্তু আমার সাথে সাথে একটু মনে মনে কোশ্চেনের উত্তরগুলো দিতে থাকবে, যাতে তোমরা প্রস্তুতিটা যাচাই করে নিতে পারো। তো চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো দেখিনি আমরা দশ নম্বর কোশ্চেনে, মালদ্বীপের পার্লামেন্টের নাম কি, মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? ঠিক আছে, তো অপশানগুলো আমরা দেখি, অপশানগুলো আছে মোরা, আই থিং, সেম, মজলিস। তো বন্ধুরা এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কিন্তু এটা সঠিক উত্তর। ঠিক আছে, মজলিস কিন্তু এটা সঠিক উত্তর। তো দেখে নিই আমরা এগারো নম্বর কোশ্চেনে কী আছে, মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? তো মানুষের হৃৎপিণ্ডে কিন্তু চারটি প্রকোষ্ঠ আছে। ঠিক আছে, তো বারো নম্বর কোশ্চেন দেখেছি, দেখিনি, অমিত সাওগাল হলেন একজন কি, ফটোগ্রাফার, পেইন্টার নাকি থিয়েটার ব্যক্তিত্ব নাকি সঙ্গীত শিল্পী? তো এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, কিন্তু এটার সঠিক উত্তর, সঙ্গীত শিল্পী কিন্তু তিনি ছিলেন। ঠিক আছে, তো তামাশা নামক লোকনাট্য দেখা যায় ভারতের কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে তামাশা নামক লোকনাট্য দেখা যায়, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান নাকি মণিপুর? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ,
মহারাষ্ট্রে কিন্তু এই লোকনাট্য দেখা যায়। তো 14 নম্বর আমরা প্রশ্নের দিকে আসলাম, দক্ষিণ ভারতের নদী অববাহিকা অঞ্চলের কোন অঞ্চলের, মানে দক্ষিণ ভারতের কোন নদীর অববাহিকা অঞ্চলের আয়তন বৃহত্তম? হ্যাঁ, তো দেখিনি আমরা অপশানগুলো, মহানদী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী। এবং তোমাদের একটা আমি কথা বলছি, তোমরা যারা যারা মক টেস্টগুলো দিতে চাও তারা যারা কিন্তু এগুলো দেখে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই টিপে দেবে। তো বন্ধুরা, এটার সঠিক উত্তর কী আছে? তো সঠিক উত্তর কিন্তু হলো এটার অপশান সি, গোদাবরী কিন্তু এটার সঠিক উত্তর। হ্যাঁ, তো দেখে নিই আমরা 15 নম্বর প্রশ্ন কী বলছে। পূরণ চন্দ্রগুপ্তার কোন ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিখ্যাত? ঠিক আছে, তো অপশানগুলো তোমরা আমরা দেখিনি, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, অর্থনীতি। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি কিন্তু এটার সঠিক উত্তর, সাংবাদিকতার সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। তো দেখে নিই এটি 16 নম্বর প্রশ্নের কী বলা হয়েছে। চাঁদিপুরে DRDO-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষণ স্থানটি ওড়িশায় রয়েছে, মানে কোথায় রয়েছে? তো এটি দেখিনি, এটির অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, বালাসোর। ঠিক আছে, তো এটির কিন্তু সঠিক উত্তর। তো 17 নম্বর কোশ্চেন দেখিনি, বিধানসভায় প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া উচিত? বিধানসভায় প্রার্থী হতে গেলে কমপক্ষে বয়স কত হওয়া উচিত? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, 25 বছর কিন্তু এটির সঠিক উত্তর। আর 30 বছর কিন্তু রাজ্যসভায় এবং 35 বছর কিন্তু রাষ্ট্রপতি হতে লাগে। ঠিক আছে, এবং প্রধানমন্ত্রী হতে কিন্তু 25 বছর লাগে। তো এগুলো কিন্তু তোমরা একটুখানি সবাই দেখে নেবে, যাতে তোমাদের কোনো পরীক্ষাতে না আটকায়। আমরা চাই আমার চ্যানেল দিয়ে যারা যারা পড়ুক সবাই যেন পাস করে। তো দেখে নিই 18 নম্বর কোশ্চেন, সরকারিয়া কমিশন তার রিপোর্ট কবে পেশ করে? ঠিক আছে, তো দেখতে পাচ্ছি অপশানগুলো, তো এটির সঠিক উত্তর হবে কিন্তু 1987, এটার সঠিক উত্তর 1987 সালে কিন্তু তার রিপোর্ট পেশ করে। তো দেখো 19 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি ফুটবল ক্লাব নয়? ঠিক আছে, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, মন্টে কার্লো, ম্যানচেস্টার ইউনাইটেড। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, কিন্তু এটা সঠিক উত্তর। তো যারা যারা মন্টে কার্লো কিন্তু এটা সঠিক উত্তর, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু টিপে দিও। নগরপালিকা আইন সংশোধনের কোন তপশিলের অন্তর্গত, কোন তপশিলের অন্তর্গত? তো অপশানগুলো আমরা দেখি, প্রথম, সপ্তম, একাদশ নাকি দ্বাদশ? ঠিক আছে, তো একটু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, দ্বাদশ। ঠিক আছে, এবং একাদশে কিন্তু আছে পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, টেলিগ্রাম ইনস্টাগ্রামে জয়েন হয়ে যাবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।